জানা তুমি যাবার সময় আমার একটা কাজ করে যা তোর বান্ধবীকে তোর বান্ধবীকে আমার সঙ্গে সেদিন করাই যা দেখে শুনে আমার সঙ্গে দেখে করাই যা তোর বান্ধবীকে দেখে শুনে সেদিন করাই যা তুই যাবি তো যা আমি করবো না মানা বুঝতে পারলি কি আমার জানি ও ওটা নিজের মনে করতে শুরু হয়ে যাবে রে কিন্তু আমি বুঝতে পারছি না আমার ভাই টাপ্পু কোথায় আছে কই রে টাপ্পু কি হলো দাদা তুই তাড়াতাড়ি আয় না হলে তোর চানির চুলটা উড়িয়ে দেব রে ও তোরা দেখবি যদি আয় তোর ভালোবাসাটা পাগল হয়ে বসে আছে সারা জীবন তোরা দেখবি যদি আয় তোর ভালোবাসা এখানে আর থাকুক না এটা কি হচ্ছে বটে এটা কি হচ্ছে কি পুষ্পারা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যা ফায়ার হ্যায় মে পুষ্পারাজ মে ঝুকেগা নাহি ঝুক ঝুক সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো দাদা কি দাদা কি দাদা গো হ্যাঁ তুমি তো আমার ভাতারের মতন ভাতার কে তোর দাদা রে ও তুমি আমার দাদা আর আমি তোমার ভাসুর বেটা আমি ধর হ্যাঁ তোরে ঘুরিয়ে দেব কিন্তু কি কি আছে শোন হ্যাঁ কোন খবর টবর আছে নো প্রবলেম নাম কি হোয়াট ইজ ইওর নেম সরলা রানী মাই নেম ইজ সরলা দিস ইজ মাই সরলা রানী সূত্রধর আমি শুনেছি কি সদাগর আছে না সদাগর হ্যাঁ সদাগর আছে ওই যে চ্যাংরাপতি সদাগর চ্যাংরাপতি চন্দ্রপতি সদাগর চন্দ্রপতি সদাগর তা কি হয়েছে ওর একটা ছেলে সন্তান হয়েছে কি একটা ছেলে হয়েছে ওর ছেলে হয়েছে হ্যাঁ সদাগরের ছেলে হয়েছে সদাগরের ছেলে হয়েছে হ্যাঁ ওর পেটে কি রে আরে ওর পেট থেকে হয়েছে সদাগরের পেট থেকে ডিহি বাড়ি সবটা লিখিয়ে নিয়ে নিব নাকি চল দেরি করিস না সদাগর সদাগর বাবুর ডাক নাম কি জানো কি মাধব বর্মন
মাধব বর্মন হ্যাঁ আর আসল নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর বাপ রে আর ডুপ্লিকেট নাম হচ্ছে মাধব বর্মন শুন ডুপ্লিকেট থাক না আসল থাক আমরা তো ছাড়ব না পাউনালি মারিয়া দেখো তাড়াতাড়ি চল 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 এই থাম হ্যাঁ তাড়াতাড়ি গেলে হবে হ্যাঁ এত দূরের পথ আছে হ্যাঁ আমাদেরকে বাঙালে যেতে হবে হ্যাঁ তো শুন কি এক কাজ কর না কি তুই কিছু গান টান জানিস ও গান হ্যাঁ গান একটু একটু জানি একটু একটু জানিস হ্যাঁ ওটা শোনা তো ভাই একটু রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত ও তারে তারে দে মে টুকরা ভালো গান ভালো গান এটা তো গান ভালো গান ইয়ার থেকে ভালো গান এর থেকে ভালো গান আ এটা কি ভালো গান ভালো করে ভালো সুর সুর দে না রে একটু সুর দে সুরে সুরে কি করছিস গান সুর দিচ্ছিস দিচ্ছিস আবার এদিকে কি এটা হ্যাঁ এর থেকে ভালো গান এর থেকে ভালো গান ভালো গান ও আন্টা মামা মামা ও আন্টা মামা মামা বসে গেলি কেন এটা চলবে না এগুলো কোনো গান হলো নাকি এর থেকে ভালো গান এর থেকে গান ভালো রে তাহলে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ তো রবীন্দ্রসঙ্গীতই শোনা হর তোর ডাক শুনে যেতে কেউ নাই আসে বাহ খুবই সুন্দর তো তবে একলা চলো রে হ্যাঁ তোর ডাক শুনে যেতে কেউ নাই আসে তবে একলা চলো রে একলা সে কথা নাই তবে তোর ডাক শুনে যদি কেউ নাই আসে দুটো আইবির বোতল আনো রে আইবির বোতল তখন বন্ধু না থাকলে বন্ধু হবে জানো সত্যি সত্যি বলেছিস কিন্তু ওটার দিকে ওটা থাকলে তো সবাই আগে যাও মানে এর থেকে ভালো গান হ্যাঁ এর থেকে ভালো গান ও বড় লেগের বেটিলো লম্বা লম্বা ঠ্যাং কালী পূজায় কিনে দিব সিলাই ছোটা প্যান সিলাই ছোটা প্যান এটা ভালো লাগছে না একলা গান হলো নাকি ভালো গান ভালো গান এর থেকে ভালো গান এই মরে हम सफर एक जरा इंतजार सुन सदा तेरे वास्ते मंजिल प्यारी की हे मेरे हम सफर एक जरा इंतजार सुन सदाए तेरे ही है मंजिल प्यारी की আমাদের লক্ষ্মী সোনা ভাই কাঁদে না কাঁদে না সোনারে সোনা চাঁদেরে কোনা স্বপ্ন নি তোকে পাওয়া তুই যে আমার হাজার তারা জীবনের কল্পনা আইরে আই মানি গামা থাক না তুই বুকি আমা আইরে সোনা আইরে
বাড়ি এইটাই ভাই, একতলা দুতলা তিনতলা ইতলা বানালো কোন শালা কোন শালা বানিয়েছে শুন না এক কাজ কর কি যে বানিয়েছে বানিয়েছে ও তো দেখবার দরকার নাই আমাদের ডাক দিতে হবে আমাদেরকে ডাক দিতে হবে এটা কেমনি সুর তুই কি কুকুর না কি রে ভালোভাবে ডাক দেবো ভালোভাবে ডাক দে ও রাজা বাবু রাজা বাবু বাইরে যেন কি চিৎকার করছে যে দেখো ও রাজা বাবু বাড়িতে আছেন বাড়িতে বাইরে চুপ চিৎকার হচ্ছে ও রাজা বাবু আমি দেখছি রাজা বাবু কুত্তা তুত্তা সব ইয়া রে এই হ্যাঁ শিকারি কুত্তা তোমরা কারা ও আমরা দুবাই চোর চোর এত বড় সাহস তোমরা মুখের বলছে চোর এই সেপাই সৈন্য কে কোথায় এত চোর এসেছে আমরা চোরের মতো লাগছে আমরা চোর না তাহলে কি আমরা লড়কা ধরুয়া ছেলে ধরা আমরা ছেলে তোমরা ছেলে ধরা হে কে কোথায় আছো ছেলে ধরা এসেছে আমাদের ছেলে ধরার মতো লাগছে ছেলের মানে ছেলের চোখ বের করব চোখ বের করব ছেলের কিডনি বের করব ছেলের ভুঁড়ি বের করব দিয়ে ভাজা করে খাবো হে কে কোথায় আছো ছেলে আমরা চোর না আমরা হচ্ছি পামারিয়া পামারিয়া বাচ্চা কাচ্চা হলে হিজড়া রাস্তো এখন আমাদের এদিকে তো মাসিরা আসে মাসিরা এখন আমাদেরকে আমরা ওয়াইল করেছি ও তোমাদেরকে দায়িত্ব দিয়েছে অবশ্যই মাসিরা এখন দেখো মাসিদের অর্ধেক আমাদের অর্ধেক ও এখন তোমরা ওই কাজগুলো করছো কাজগুলো মানে আমরা ইনকাম করে নিয়ে যাব কিনা পুরো মাসিদেরকে অর্ধেক দিতে হবে আমাদের হেড আছে না ও আচ্ছা আচ্ছা শোনো রাজা বাবু জবে থেকে বাণিজ্যে গেছি কোন পুরুষ মানুষ ভিতরে যেতে পারে না তো ঠিক আছে আমরা বাইরে থাকছি রানীমাকে বলো রানীমার কাছে আগে অনুমতি নিব তবে ভিতরে আসবে কেমন ঠিক আছে ঠিক আছে যা রানীমা পামড়িয়ে এসেছে গো মানে যে মাসির আসে না বাচ্চা নাচাতে ওদের হয়ে কেউ এসেছে আচ্ছা করে নিয়ে এসো আচ্ছা করে এই বলছিলাম কি আমি চোখ বন্ধ করছি তোমরা লুঙ্গি গুলা খোলো তো লুঙ্গি খুলবো তোমাদের জাঙ্গে প্যান্ট ধরে নিয়ে যেতে ভাষা কত খারাপ রে ভাই ভাই তুই জাঙ্গিয়া পড়েছিস আমি জাঙ্গিয়া পড়ে আসিনি ভাই আর আমি ভুলিয়ে গেছি রানীমাকে ভালোভাবে জিজ্ঞাসা করো রানীমা আপনি বললেন না যে জাঙ্গিয়া কাচ্চা ধরে নিয়ে আসবে কি বলছো মা সেটি কথা নয় তাকে সুসম্মানে নিয়ে এসো সুসম্মানে এই এই কি করছো কিছু না রানীমা বলেছে তোমাদেরকে কামারপাড়া শ্মশানে নিয়ে পোড়াতে কামারপাড়া শ্মশানে আমরা কি মরে গেছি কামারপাড়া শ্মশানে যাব রানীমা তো বললো যে শ্মশানে নিয়ে এসো কে মরেছে তোমাদেরকে বাচ্চারিকে ভালোভাবে জিজ্ঞাসা করো সোজা শালা পাগলই আছে না কি রে ভাই আপনি বললেন না শ্মশানে নিয়ে আসতে খেপিয়ে যাচ্ছে না তো আদর যত্ন স্নেহ ভালোবাসা দিন আমি পারবো না তোমরা যাও ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে ডাকো বেটি কুতুর কুতুর ময়না আসো হ্যাঁ কুতুর কুতুর ময়না বাবু বাবু দুধ পাবি তো আয়না বাবু বাবু চলেছো কুতুর কুতুর ময়না এদিকে আয় ভাই এদিকে আয় যে রানীমা প্রণাম রানীমা প্রণাম হে ভালো থেকো প্রণাম মঙ্গল হোক তোমাদের 80 টাকা মঙ্গলবারে দিবা আরে তা নয় বলেছি আশীর্বাদ করি ভালো থেকো রানীমা আপনার একটা ছেলে হয়েছে নাকি এই তো আমার খোকা কো দেখি দেখি বাপ প্রিয়া তো সুন্দর ছেলে ভাই রে ছেলে দুধ খাবে ছেলে দুধ দুধ খাবে একটু দুধ খাবিয়ে দে ভাই ভালো করে কি হলো ভাই ভাই হ্যাঁ যখন ছেলেকে দুধ ধরিয়েছি হ্যাঁ আমাদের দুধ হচ্ছে না না জিবালিয়া খালি সুর সুরি দিছে ছেড়ে দে ছেড়ে দে এক কাজ কর আহ
করছো? পায়খানা করে দিয়েছে, এই জন্য শুকাচ্ছে। পায়খানাতে ছিদ্র করে দিয়েছে, শুকাচ্ছে। শুকাতে হয়? ও তুই ছেলে তুই কাঁদিস না রে, ঝিঝি ঝি ঝিঝিক ঝিনা। ছেলে তুই কাঁদিস না রে, ঝিঝি ঝি ঝিঝিক ঝিনা। বসে আছে ছেলের মামা, বসে বাজাই তবলা বাবা। বসে আছে ছেলের মামা, বসে বাজাই তবলা বাবা। ছেলে তুই কাঁদিস না রে, ছি 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 ঝিয়া। ছেলে তুই কাঁদিস না রে, ছি 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 রানীমা। আমরা কার কোলে দিব প্রথমে? শোনো বাবা, দিলীপ বর্মন, দিলীপ বর্মন, আর একটা নাম কি বললাম? সন্তোষ, সন্তোষ, সন্তোষ বর্মন, আর একটা হচ্ছে মাধব বর্মন। কোথায় দিলীপ বর্মন কোথায় আছে? দিলীপ বর্মন কোথায় আছে? দিলীপ বর্মন কই গো? এদিকে এসো দাদা, দিলীপ দা। দিলীপ বর্মন কই? কোনটা গো? দিলীপ বর্মন, সন্তোষ বর্মন, ওটা গমি মাধব বর্মন। এই যে, ওই যে, ওই যে, ওই দিকে আছে ওটা, হাত দিয়ে। ওটা নাকি? এটা নাকি? হ্যাঁ, কোনটা গো? এটা না, এটা না, এটা দিলীপ না। ওই কি দিলীপ? ওরে দিলীপের কোলে হে যাবে ছেলে, ওরে করি কাহা বাহারে, ওরে ছাওয়ালের মা। পাঁচশো টাকা নেব বলে এটা তোমার কে? এটা হচ্ছে মানে মাধব বাবুর ছেলে, নাতনি, নাতনি নাতি, এটা ছেলে আছে। হ্যাঁ, পাঁচশো এক টাকা দাও। নাতি হয় নাতি, নাতনি না তো। নাতিকে একটু দিয়ে দাও টাকা, ওকে বুঝিয়ে দাও, ওর জন্য পেনজামা কিনতে হবে তো। ঠিক আছে দাও। মোবাইলটা দিবা নাকি নাতিকে? টাকা দিবা না? টাকা দিবা না? টাকা বিশ টাকা দিবা তুমি? এই কম চিজ নাই, কঠিন চিজ এই গো। নাতিকে এটা দিয়ে বুঝো। ও দিদি, তুমি মা, তুমি কোলে নিবা না? আসো, আর তোমাদের সবারই কোলে দিব। আর আমাদের মেম্বার বাবু চলে গেছে কি? পালিয়ে গেছে না? কালকা আসো কই। এবার তোমাদের কোলে যাবে, তোমরা নিশ্চয় দান করবা। ওরে সবার কোলে যাবে ছেলে, বলি কাকুর কোলে গেল ছেলে, কত টাকা নেবে? দাদা দেখো দানি ভালো, কত টাকা দেবে? এধারে তে ভক্ত দেখো, বলে চলে নিল যে এবার পেয়েছি আমাদের ছেলের বাবাকে, মাধব বাবুকে। ছেলের বাবা পূর্ণ পঞ্চাশ টাকা দিয়েছে। এটা ছেলের কে গো? এটা ছেলের কে? তোমার ছেলে চলে তোমার কে বিয়ে মানে মানে এই এটা শ্বশুর মশাই, এটা শ্বশুর। আরে ভাই, হ্যাঁ, সুব্রত বর্মন, সুব্রত বর্মন, সুব্রত বর্মন। হ্যাঁ,
ওকে ডেকে নে, ওই দিবে টাকা বেশি করে। এই যে এবার মায়ের কোলে গিয়ে ছেলেকে পূর্ণ 102 টাকা দিয়েছে। জয় মমনা সজাই, যে আশা নিয়ে দান করছে মা, মায়ের জন্য মনের আশা পূর্ণ হয়। কি নাম বললা? সুব্রত বর্মন। তুমি তুমি দাওনি তো? সবার কোলে যাবে ছেলে বলিয়ে জানায়।